नमस्कार, मेड एक्सप्लोर बांगला चैनेले आपनादेर के स्वागत। आज के आमादेर आलोचनार विषय हलो बिफिलैक कैप्सुल्स एवं कथा बोलबो ए ओषुधेर व्यवहार, खाबार नियम एवं पार्श्व प्रतिक्रिया सम्पर्के। बिफिलैक कैप्सुल टैबलेट इंडिया कम्पानी द्वारा तैरी करा हय। एर एकटा स्ट्रिपे 10टा कैप्सुल थाके, जार बर्तमान दाम 130 टाका। बाच्चादेर जन्य सिरप आर बड़दर जन्य सैचेट, कैप्सुल एवं लजेंस हिसाबेओ आशेपाशेर समस्त मेडिकल शपे पावा जाय। बिफिलैक कैप्सुलेर समतुल्य पपुलार किछु ब्रैंड नेम हलो वाइबैक्ट कैप्सुल, योगार्ट कैप्सुल, वाइजिलैक रिच कैप्सुल, गाट ओके कैप्सुल इत्यादि। एछाड़ाओ एरिया भित्तिक सेम मलिक्यूलेर अन्य कोनो ब्रैंड नेमो डाक्तारा सजेस्ट करते पारेन। आमादेर शरीरे असंख्य मात्राय विभिन्न टाइपेर बैक्टेरिया थाके। एई बैक्टेरियागुलोके साधारणत दुभागे भाग करा हय়। এক হলো গুড ব্যাকটেরিয়া অর্থাৎ ভালো ব্যাকটেরিয়া, আর এক হলো ব্যাড ব্যাকটেরিয়া বা খারাপ ব্যাকটেরিয়া। এই দুই ধরনের ব্যাকটেরিয়াই আমাদের শরীরে একটা নির্দিষ্ট ব্যালেন্সে থাকে। ব্যাকটেরিয়া আমাদের পরিবেশের সব জায়গাতেই থাকে। জল, হাওয়া, বিভিন্ন খাবার ইত্যাদির মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে। যদি কোনো কারণবশত ব্যাড ব্যাকটেরিয়ার সংখ্যা আমাদের শরীরে বেড়ে যায়, তখন ব্যাড ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে শরীরকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে। আর ঠিক তার বিপরীতে গুড ব্যাকটেরিয়া ব্যাড ব্যাকটেরিয়ার সাথে লড়াই করে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, প্রোটোজোয়া ইত্যাদি যা আমাদের শরীরের পক্ষে ভালো, এদেরকেই একসাথে প্রোবায়োটিক্স বলা হয়। ম্যাক্সিমাম প্রোবায়োটিক আমাদের ইন্টেস্টাইনে থাকে, বিশেষত লার্জ ইন্টেস্টাইনে। কোনো কারণবশত ব্যাড ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে গেলে আমাদের শরীর বিভিন্ন রোগের মাধ্যমে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই অবস্থায় ব্যাকটেরিয়াল ইনফেকশনকে ঠিক করতে ডাক্তাররা যে কোনো নির্দিষ্ট একটা অ্যান্টিবায়োটিক মেডিসিনের প্রেসক্রাইব করে থাকেন। অ্যান্টিবায়োটিক মেডিসিন খারাপ ব্যাকটেরিয়াকে মেরে আমাদের শরীরকে সুস্থ করে তোলে, কিন্তু অ্যান্টিবায়োটিকের প্রভাবে খারাপ ব্যাকটেরিয়ার সাথে অনেক ভালো ব্যাকটেরিয়াও মরে যায়, যার কারণে লুজ মোশনের মতো সমস্যা দেখা যায়। আর এই সমস্যাকে ঠিক করতে ডাক্তাররা অ্যান্টিবায়োটিকের সাথে বিফিল্যাক বা এই জাতীয় মেডিসিনও প্রেসক্রাইব করেন। অ্যান্টিবায়োটিক্সের ব্যবহার ছাড়াও আরও বিভিন্ন কারণেও লুজ মোশন বা ডায়রিয়ার সমস্যা দেখা যেতে পারে। প্রোবায়োটিক যে কোনো ধরনের ডায়রিয়াকে ঠিক করতে সক্ষম। আমরা সকলেই জানি যে শরীর ঠিক রাখতে ইমিউন সিস্টেম স্ট্রং থাকাটা কতটা জরুরি। স্ট্রং ইমিউন সিস্টেম শরীরকে অ্যাক্টিভ এবং হেলদি রাখতে সাহায্য করে। ভালো ব্যাকটেরিয়ার অভাবে ইমিউন সিস্টেম ভীষণভাবে কমজোর হয়ে যায়, যার জন্য বিভিন্ন অসুখ উৎপন্ন হওয়ার আশঙ্কা বেড়ে যায়। যেমন ইমিউন সিস্টেম উইক হওয়ার কারণে রক্তে টক্সিনের মাত্রা বেড়ে গিয়ে ব্রণ এবং একজিমার মতো আরও অন্যান্য স্কিন রিলেটেড প্রবলেমও দেখা যেতে পারে। প্রোবায়োটিক ভালো ব্যাকটেরিয়ার সংখ্যাকে বাড়িয়ে ইমিউনিটিকে স্ট্রং করতে সাহায্য করে। ভালো ব্যাকটেরিয়ার অভাবে ইন্টেস্টাইনে আলসার হতে পারে, যার জন্য লার্জ ইন্টেস্টাইন এবং মলাশয় ইনফ্লামেশনের কারণে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর এই অবস্থায় মলত্যাগ করার সময় ভীষণ কষ্ট হয়। এই সিচুয়েশনকে আলসারেটিভ কোলাইটিস বলা হয়। আর প্রিবায়োটিক হলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা রিচ অফ ফাইবার, যা আমাদের শরীর সহজে ডাইজেস্ট করতে পারে না। ডাইজেস্টিভ সিস্টেম থেকে বের হয়ে প্রিবায়োটিক লার্জ ইন্টেস্টাইনে গুড ব্যাকটেরিয়ার খাবার হিসেবে ব্যবহার হয়, অর্থাৎ প্রোবায়োটিককে নিউট্রিশন প্রোভাইড করে এবং ইন্টেস্টাইনে থাকা গুড ব্যাকটেরিয়াকে স্ট্রং রাখতে আর তাদের সংখ্যা বাড়াতে সাহায্য করে। এছাড়া প্রোবায়োটিক ট্রাভেলার ডায়রিয়া, IBS বা ইরিটেবল বাউল সিন্ড্রোম, খাদ্যনালী এবং মুখের ভেতরে হওয়া আলসার, উইক মেটাবলিজম, উইক হরমোনাল ফাংশনস, বিভিন্ন ধরনের ভ্যাজাইনাল ইনফেকশন ইত্যাদিকে ঠিক করতে ডাক্তার দ্বারা প্রেসক্রাইব করা হয়। বিফিলাক ক্যাপসুল একটা করে দিনে দুবার খাবার এক ঘন্টা আগে বা খাবার এক ঘন্টা পর ডাক্তার দ্বারা প্রেসক্রাইব করা হয়। কন্ডিশন অনুযায়ী ক্যাপসুলের ডোজ এবং ডিউরেশন আলাদা আলাদাও হতে পারে। বিফিলাক বা এই জাতীয় মেডিসিনের সাইড এফেক্ট তেমন একটা দেখা যায় না। তবুও কারো কারো ক্ষেত্রে যদি বমি ভাব, পেটে ব্যথা, নরম পায়খানা, ব্লোটিং বা পেটে ফোলার মতো সমস্যা দেখা যায়, তাহলে ওষুধ খাওয়া বন্ধ করে ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। আমাদের এই ইনফরমেশন ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ভবিষ্যতে আরও মেডিসিন সম্পর্কিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন মেড এক্সপ্লোর বাংলা। ধন্যবাদ।